আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। 30টি আসন সংখ্যার এই ভোট পর্বে মোতায়েন হয়েছে মোট 651 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারের বিধানসভা নির্বাচন পর্বে হাই ভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে নন্দীগ্রাম। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারী। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী ওখানকার প্রার্থী, তাই ওখানে তো একটা মানে বড় কারণ যে নন্দীগ্রাম নিয়ে সবার একটা চিন্তা থাকে, সেই জন্য সবাই তাকিয়ে বসে আছি, সারা পশ্চিমবাংলাবাসী যেভাবে তাকিয়ে বসে আছে, আমরা এজ এ কর্মী হিসেবেও তাকিয়ে বসে আছি। কি হয় একদম নন্দীগ্রাম নিয়ে আমার তো মনে হয় বিশেষ কিছু না, শুধু জাস্ট খবরের শিরোনামে আসছে বলে নন্দীগ্রাম সবাই বলছে পাখির চোখ, এটাই আর কিছু না। বাকি আমাদের কাজ চ্যালেঞ্জ হয়তো, আমরা ওটা বলবো না, আমরা কর্মী, আমাদের কাজগুলো করবো।